ভ্যারাইটি, হ্যাঁ এটা পুনে ভ্যারাইটি কি চলবে দাম এগুলোর? এগুলো না, আমাদের বড় করে ফুল ফুটিয়েছি বলে 30টা বেচি। একটা গাছ তুলুন না একটু দেখি সাইজটা, একটা তুলুন গাছ। এগুলো 30 টাকা তাই তো? হ্যাঁ 30 টাকা বেচি। কটা রং হবে? এটা আপনার ধরো 5-7টা কালার হয়। 5-7টা কালার হয়, আচ্ছা। তারপরে আর কি আছে? এটা কি গাঁদা? এটা এটা ইঙ্কার, এটা ইঙ্কা বড় গাঁদাটাই, এটা মানে বেঁকে গেছে বলে কেউ নেয়নি। তাহলে এটা বড় ইঙ্কা, সত্য ইঙ্কা গাঁদা। আর এবছর সিজন প্রচুর তো নষ্ট হয়েছে, বিক্রি এত বিক্রি মানে আমরা মানে জোগাতে পারি। এটার কি দাম আছে এগুলোর? ইঙ্কা আমরা ওই খুচরো 10 টাকা কি পাইকারি 9 টাকা, এগুলো 10 টাকা তাই তো? আচ্ছা, আর এই শিউলিটা? শিউলিটা ওটা ডুয়ার্ট শিউলি। আচ্ছা, কি দাম এগুলোর? ওই ডুয়ার্ট শিউলি আপনার ধরুন না ওগুলার ওই 90-100 টাকা বিক্রি হয়। 90-100? আচ্ছা, এখানে এগুলো শীতের চারা না? শীতের পিটুনি আছে, আচ্ছা খসমস আছে, আচ্ছা আপনার ইনফেকশন আছে, আচ্ছা ওই কলিয়াস আছে, আস্টার আছে। কি দাম এগুলো চারাগুলো? জিনিয়া আছে, এগুলো আমরা প্রায় খুচরো 10 টাকায় বেচে থাকি। সব 10 টাকা তাই? কেন না, কিছু কিছু খদ্দের। এগুলো কি জেরিনিয়াম নাকি নাকি এই যে এইটা এইটা না, এটা লিলিয়ামের গাছ। লিলিয়াম, কি দাম এগুলো? লিলিয়াম ওগুলো আমাদের এগুলো বিক্রি হয়ে গেছে সব, এগুলো তার ছোটগুলো পড়ে আছে। আচ্ছা, লিলিয়াম ওই 60-70 টাকা বিক্রি। কটা রং হবে লিলিয়ামের? ওই 5টা কালার হয়। 5টা কালার তাই তো? আচ্ছা, এই পাশে কি আছে এগুলো? এটা কালারিং নৌকা, বিভিন্ন রকম শো শো করে কিংবা আপনি খাওয়ার জন্যেও লাগে। কত দাম এগুলোর? এগুলো আমরা ওই 7 টাকা 6 টাকা। 7 টাকা 6 টাকা তাই তো? আচ্ছা আচ্ছা, আর এই যে এই লাল লাল যেগুলো দেখাচ্ছে ওটা সোলোসিয়া। সোলোসিয়া, এগুলোর কি দাম? সোলোসিয়া আপনার দাম ওই 10 টাকাই বেচি আমরা খুঁজি। 10 টাকায় তাই তো? ওপাশটা কি আছে চলুন চলুন। এটা অ্যাজেলিয়া আছে। অ্যাজেলিয়া, এগুলোর কি দাম অ্যাজেলিয়াগুলো? অ্যাজেলিয়াগুলো আমরা কালিম্পংয়ে কিনে আনি 60-70 টাকা। হুম, আচ্ছা, এবার আমরা এখানে বড় প্যাকেট করে সুন্দর করে ডেভেলপ করে ফুল ফুটিয়ে আমরা ওই 100-90 টাকা এখানে। 100-90 টাকা, আচ্ছা। আর কি আছে ওই ওই পাশে? ওই যে লাল পাতার এইটা কি গাছটা? পনসেটিয়া। পনসেটিয়া, পনসেটিয়ার কটা রং পাবে? পনসেটিয়া 2-3টে কালার হয়েছে, এখানে হলুদ আছে ভেতরে। আচ্ছা, কি দাম এগুলো পনসেটিয়া? পনসেটিয়া পুনর ভ্যারাইটি হলে আপনার পড়বে 300 টাকার উপরে। আচ্ছা, আমাদের আমাদের নর্মালের ভ্যারাইটি 100 টাকা। 100 টাকা তাই তো? একদম টবে সেট করা আছে প্রতিটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এটা কি? এইটা এটা মুসুন্ডা, সাদা মুসুন্ডা। সাদা মুসুন্ডা কত এগুলো? এই সাদা মুসুন্ডা 80-90 টাকা। 80-90 টাকা, আচ্ছা। এটা এটা লাল পনসেটিয়া, লালটা, এটার কত দাম? এটা একটু বেশি দাম হয়, 120-130 টাকা। 120-130 টাকা, আচ্ছা। আর এই বোগেনভেলিয়াগুলো এখনো ফুল আসেনি নাকি? বোগেনভেলিয়া এই নতুন এসেছে, সে আমাদের বাড়ির বাড়ির বাগানটাই আছে, এখানটা গত বছর পুরনো তো, আমরা যেমন 24 পনেরোর মতন ট্রিটমেন্ট করতে পারিনি তাই জন্য ফুল আসছেনি, নাহলে 24 পনেরো মালে সব ফুল চলে এসছে। হ্যালো বন্ধুরা, আজ আমি এসেছি জকপুরের হাজরা নার্সারিতে। তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে পুরো গোলাপের বেল্ট রয়েছে, যতদূর চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু শুধুই গোলাপ। এখানে আপনারা একদম কম দামের মধ্যে সমস্ত ধরনের কিন্তু ভ্যারাইটির গোলাপ থেকে শুরু করে জারবেরা, ক্যালাডিয়াম এবং শীতের যে চারাগুলো আছে ওগুলো 10 টাকা থেকেই সবগুলো প্রায় শুরু, সবই 10 টাকা করে দাম শীতকালীন যে চারাগুলো হয়। আর এর ফুল ধরা চন্দ্রমল্লিকা যদি চান তাহলে 30 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে বোগেনভেলিয়া, বিভিন্ন কালারের বোগেনভেলিয়া 40 টাকা থেকে শুরু। তো এই হাজরা নার্সারি নার্সারি এবং এখানে আপনারা পাইকারি যে দাম হয় সেই দামেই কিন্তু আপনারা গাছ পেয়ে যাবেন, যদি কম পরিমাণেও নিতে চান তাতেও পেয়ে যাবেন। এবং তার সঙ্গে কিন্তু যে কোনো ধরনের টব, গ্রো ব্যাগ এবং একটা বাগান করতে গেলে যা যা লাগে মানে জৈব সার থেকে শুরু করে সব কিছুই আপনারা একটা ছাদের তলায় কিন্তু পেয়ে যাবেন এইখান থেকে। তো আসুন এই শীতে এবং ভিজিট করুন বাগানটা, দেখুন আপনারা ঘুরে। আপনার ধরুন এগুলো 40 টাকা বেচি, 35 টাকা, 30 টাকা। আচ্ছা, সব পাইকার তো সমান দেয় না, কেউ জিত বসে সাই অনেক গাছ লে তাকে তো। আর এগুলো কি? এগুলো কি ঝাউ? এটা এটাকে বলা হয় মার্বেল ঝাউ। এই সাদা সাদাও হয় নাকি? সাদা সাদা সবুজের উপরে সাদা বলে মার্বেলের মতন। কি দাম এগুলোর? মার্বেল ঝাউ ওই পুনের থেকে আসে তো, এগুলো 70-80 টাকা বিক্রি হয়। 70-80 বাইরের মাল, এটা আমাদের দেশের মাল প্রোডাক্ট হলে কমে হয়ে যেত। আর এইখানে জারবেরা তাই তো? হ্যাঁ। এগুলোর কি রং আছে? জারবেরার আছে লাল আছে, পিঙ্ক আছে, হলুদ আছে। কি দাম? 9টা কালার আছে আমাদের। কত দাম জারবেরা? জারবেরা আমরা ওই 100 টাকা দিচ্ছি, 120 টাকা এরকম। 100 টাকা 120 টাকা তাই তো? হুম।
বড় গাছ তাই না? খারাপ নয়, ভালো। স্টিক উঠে নি, আগেরটা স্টিক উঠছিল বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে কতদিনে ফুল এসে? লট করছিলাম আগে, একটা লট করছিলাম সেটা বিক্রি হয়ে গেছে। এটা পেছন লটটা, এটা কতদিনে ফুল চলে আসতে পারে? এটা এটা আমাদের কাছে ধরে না আড়াই মাসে ফুল চলে এসে, মানে ছোট চারা দেওয়ার থেকে আমরা আমাদের ট্রিটমেন্টের পর থেকে আড়াই মাসে ফুলে যায়। ধর ফুল কুড়ি ছোট ছোট উঠতে লেগে গেছে। আচ্ছা, কুড়ি আসছে তাই তো? হ্যাঁ, এই যে কুড়ি আসছে লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা কুড়ি আসে গেছে। এটা হোয়াইট, এটা সাদাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হলুদ আছে, আচ্ছা এটা পিং আছে। আচ্ছা, এই যে এটা হলুদ আছে, সব কুড়ি ছোট ভেতরে ভেতরে কুড়ি আসতে শুরু করে দিয়েছে, আরম্ভ হয়ে গেছে। এইবার আর বেশি দিন যাবে না, সবই সব গাছেই কুড়ি চলে এসেছে। আচ্ছা আচ্ছা, এগুলো কত? দশ টাকা সব? হ্যাঁ হ্যাঁ, তাই তো। সেটা দাইন থাজ আছে সেগুলো। হুম হুম, শীতের গাছ সব দশ টাকা। এটা ক্যালেন্ডুলা, ওটা চন্দ্রমল্লিকা। আচ্ছা, এই যে ইঙ্গা গাঁদা ছোটো চারা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনার এখানটার লোকেশনটা আরেকবার বলে দিন, মানে জায়গাটার নামটা কি? এখানটা আমাদের গ্রামটার নাম মণিকপুর। আচ্ছা, বাস স্টপেজটার নাম কৃষ্ণনগর। আচ্ছা, আর ফোন নাম্বারটা একটু বলে দিন না। 99। হ্যাঁ, 33-14-13-14। আচ্ছা ঠিক আছে, এই নম্বরে ফোন করলেই হবে। হ্যাঁ, এই নম্বরে ফোন করলেই তো। ঠিক আছে, এই জবাগুলো 120 তাই তো? হ্যাঁ, এই জবাগুলো 120 টাকা করে। এখানে ভালো প্রচুর অনেক রকম ভ্যারাইটি বেরা, ডিজাইনের হচ্ছে, এবং গাছগুলো অনেকটা বড় বড় আছে তাই না? গাছগুলো কিন্তু হাইট প্রচুর রয়েছে, বড় বড়। এই ধরটা পুনে জবা আছে, ঝাঁপালো গাছ। পুনে জবাগুলো কি দাম? পুনে জবা ওই সাইডটা আছে, ও 50 টাকা খুচরো দিচ্ছি, পাইকারি 35-40। আচ্ছা আচ্ছা, ইনডোরগুলো? ৫০-৬০ টাকা। আচ্ছা আচ্ছা, আর এইখানে হচ্ছে ওই ক্যালাডিয়ামগুলো রয়েছে না, এগুলো এই যে কচু পাতার মতো, এগুলোর কী দাম? এগুলোর 60-50 টাকা। 50-60 টাকা, এর ভিতরেই বেশিরভাগ দাম তাই তো? না আছে ওই ওই ধরে এই এগুলোর দাম আছে 100 টাকা। 100 টাকা, আচ্ছা আচ্ছা। আর ওই এইখানে আর একটা নতুন দেখলাম গাছটা, এই যে দাঁড়ান। আচ্ছা, এই যে এখানেও ছোটো ছোটো আছে না ক্যালাডিয়ামগুলো, অনেক কালার আছে। আর এগুলো কি? এই যে ইয়ে ক্যাকটাস, এগুলো শীতে লাল হয়ে গেছে। এগুলো নন্দিনী না? হ্যাঁ, এটা নন্দিনী, এখনো ইয়ে হয়নি, উঠেনি গাছগুলো। আগের বারে একে বিক্রি হয়েছে, বড় হয়নি। আচ্ছা আচ্ছা, এই যে এই গাছটা, এই যে এইটা এইটা, এগুলোর কি দাম? এগুলো ওগুলো আমরা 100 টাকা পড়বে। 100 টাকা তাই তো? তবে ইনডোর মাল, মানে ঘরের মধ্যে একদম টবে রেডি করা রয়েছে তাই তো? আর এই অর্কিড গুলার কি দাম? অর্কিড আমরা ওগুলো 300-350 টাকা নিচ্ছিলাম, এটা রকম হয়ে গেছে। এবার শুরু করতে হবে, ভালো করতে হবে। আচ্ছা আচ্ছা, আর এইগুলোর? এগুলো ওই ভেরিগেটি রাবার। হুম হুম, এগুলো ওই 60-50 টাকা বিক্রি। আচ্ছা, আর এটা কেলা লিলি কত দাম? কেলা লিলি আমরা এটা পড়বে ওই 300 টাকা। 300 টাকা? আগে একটা ভালো ভালো ছোট নেই এর? ছোট কেলা লিলি ছোট মূল আসেনি, একটাই মূল দেয়। আচ্ছা, একটা মূল্য টবেতে ইউসাতে। আচ্ছা আচ্ছা, ভাঙা ভাঙি যেমন আদার মতন ভেঙে ফেললে হবে নি, একটা ভাঙলে পচে যাবে। আচ্ছা আচ্ছা, একটা ওলের মতন ভিজা ও প্রচুর একসাথে মুখ দিয়ে গজা হয়ে দিলাই। এই যে পুনের পনসেটটা, হলুদ আছে, রেড আছে, রেডটা বিক্রি হয়ে গেছে সব বেশিরভাগ, তা হলুদ তার কম আছে। অনেক দাম এই গোলাপগুলো? 50 টাকা দাম। 50 টাকা? এগুলো কি সবই ছোট না অন্য অন্য বড়? ছোট ছোট বড় সব রকমের আছে। বড় ফুল চলুন আর একটু দেখান। এগুলো এগুলো সব মিনি ভ্যারাইটি। এগুলো মিনি ভ্যারাইটি তাই তো? আচ্ছা আচ্ছা, বড় ভ্যারাইটি এই দুটো আছে, এগুলো বড় ভ্যারাইটি আছে। এগুলো বড় ভ্যারাইটি আছে, বড়গুলো ওই একই দাম নাকি সব? হ্যাঁ, দাম একই সেম। কত? 50? 50 করে। আচ্ছা আচ্ছা, সব 50 টাকা। এই যে ধরে যার বেড়া আছে সব বল গোলাপ সে অনেক। আজকে রোদটাও তো একটু কম রয়েছে না? হুম, এই গোলাপ সব 50 টাকা তাই তো?
আর এই চন্দ্রমল্লিকাগুলো কি বিক্রির জন্য না এমনি লাগানো আছে? ওখান থেকে মাদার গাছ ছিল ওটা। আচ্ছা আচ্ছা, মাদার গাছ আমি ওর থেকে ডোকা কাটছিলাম, তারপরে আর লাস্টের দিকে কাটি না, ফুলটা ফুটবে কেমন ফুটে দেখবো সব। আচ্ছা আচ্ছা, তারপরে তো আমাদের তো আবার জাত মেনটেন করতে হয়, লোককে সঠিক করে দিতে হবে, ওই জন্যে জাত ফুল ফুটিয়ে দেখতে হয় কোন গাছটা কী কালার ফুল হবে। আচ্ছা আচ্ছা, এই বাড়িটা পুরাটাই মোটামুটি আপনার গোলাপ প্রোডাকশন হচ্ছে তাই তো? আচ্ছা, এইখানে এইগুলো কী আছে? এইগুলো দেখলাম বগমিলি আছে। না না, এই এইটা ভ্যারাইটি আলাদা করা নাই মানে? না না, নাম তো মনে হয় লিখা নাই। নাম লিখা আছে, গড়ে গড়ে কাগজ ফেলানো আছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা লিখা আছে না? এটা কি লিখা আছে দেখি, এটা রানী, রানী কালার বলে লিখা আছে, এটা অরেঞ্জ গ্লো মনে হয় লিখা আছে, লিখা আছে প্রত্যেকটাই আলাদা আলাদা। এটা গোপাল মীরা, মীরা ভ্যারাইটি, যাই হোক। এটা ডক্টর রাও আছে, এখানটায় অরেঞ্জ সানসেট আছে, এটা পার্থ আছে, এটা গ্ল্যাবরা ব্লু, ব্লু কালারের গ্ল্যাবরা আছে, এটা ভীরা, ভীরা রেড না ভাবা রেড? আচ্ছা আচ্ছা, ভাবা রেড। এটা ভেরিগেটেড জাকিরানা আছে। আচ্ছা, আর এগুলো বড় সাইজের গাছ আছে না? এগুলো মানে পাঁচটা ছোট। আচ্ছা আচ্ছা, মাল্টি গ্রাফটিং করা আছে, পাঁচ ছটা একসঙ্গে মিশে। এগুলো কত দাম হতে পারে গ্রাফটিং গুলো? যত কম 700-800 টাকা হবে। 700-800 পটে বসানো থাকবে তাই তো? আচ্ছা আচ্ছা, আর এমনি নরমাল নিলে কেউ কত বললেন একবার শুরু? 40 টাকা থেকে সেই ছোটগুলো তাই তো? 40 টাকা। এটা কি কালার হবে?